নবাবগঞ্জের কনসার্ট ভোলাহাট সড়কের ফলিমারির বিলে স্মরণকালের ভয়াবহ ডাকাতি। চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ফয়সাল আজম অপুর পাঠান তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাপাই নবাবগঞ্জের কনসার্ট ভোলাহাট সড়কের ফলিমারির সোনাজল বিল নামক স্থানে পরিবহন ডাকাতির ঘটনা ঘটেছে। 23 আগস্ট সোমবার রাত 7:30 দিকে প্রতিদিনের মতো ঢাকা কোচ ভোলাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ভোলাহাট কনসার্ট শিবগঞ্জ সড়ক দিয়ে ছেড়ে যায়। এ সময় রাত 7:45 সময় ফলিমারি সোনাজল নামক স্থানে 15 থেকে 16 জন মুখোশ পরা ডাকাত হাঁসুয়া ও লাঠি হাতে হামলা চালায়। এ সময় ডাকাতেরা লাঠি দিয়ে কোচের সামনের অংশে ভাঙচুর করে ভিতরে ঢোকে এবং যাত্রীদের পিটিয়ে নগদ অর্থ ও সোনার গহনা ছিনতাই করে। এছাড়া একাধিক ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে ছিনতাই করেছে। ঢাকা কোচ জমজম ট্রাভেলসের হেল্পার মোহাম্মদ আরিফ জানান, রাত 7:30 দিকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে আসলে 7:45 সময় ফলিমারি সোনাজল বিল নামক স্থানে 15 থেকে 16 জনের ডাকাত দল মুখোশ পরে বড় বড় হাঁসুয়া ও লাঠি হাতে দরজায় এসে আমাকে মারপিট করে গাড়ির ভিতরে ঢোকে এবং যাত্রীদের পিটিয়ে টাকা এবং সোনার গহনা ছিনতাই করতে থাকে। তিনি আরও বলেন, নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটিয়েছেন ডাকাতরা।